ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুকু ব্যানার্জি অ্যাডভান টুইটার থেকে তোমাদের গাইড, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়ালস হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি যাদের সেকেন্ড সেমিস্টারে বেঙ্গলি জেনারেল আছে তাদের জন্য মডিউল টু ছন্দ থেকে আমি পার্ট ওয়ানে অলরেডি তোমাদের 10টা ব্রড কোশ্চেন দিয়ে দিয়েছি। তার আগে তার মডিউল ওয়ান থেকেও দিয়ে দিয়েছি। আশা করবো তোমরা সেই ভিডিওগুলি দেখেছ। আজকে আমি তোমাদের পার্ট টুতে টিকা নিয়ে এসেছি। তো কিছু ইম্পর্টেন্ট টিকা তোমাদেরকে আমি এখানে বলে দিচ্ছি। এক নম্বর দিয়ে শুরু করছি, আস্তে আস্তে বলবো যাতে তোমরা লেখার সুযোগ পাও। এক, ছন্দশাস্ত্রে অক্ষর বলতে কি বোঝায়? অক্ষর কত প্রকার? বাংলা ছন্দে অক্ষর ব্যবহারের বৈশিষ্ট্য কি? দু নম্বর, কবিতার চরণ কাকে বলে? পংক্তি ও চরণের মধ্যে পার্থক্য আছে কি? চরণের পর্ব সন্নিবেশের বৈচিত্র্য দেখাও। তিন নম্বর প্রশ্নে যাচ্ছি, ছেদ ও জ্যোতি বলতে কি বোঝায়? ছেদ ও জ্যোতির পার্থক্য উদাহরণস্বরূপ বুঝিয়ে দাও। চার নম্বর প্রশ্নে যাচ্ছি, মাত্রা কাকে বলে? অক্ষরের মাত্রা কিভাবে গণনা করা হয়? অক্ষরের মাত্রার স্থিতি স্থাপকতা বলতে কি বোঝায়? উদাহরণসহ আলোচনা করো। পাঁচ নম্বর প্রশ্নে যাচ্ছি, মানে পাঁচ নম্বর টিকা, পর্ব পর্বাঙ্গের সংজ্ঞা কি? বাংলা ছন্দে পর্ব ও পর্বাঙ্গের গুরুত্ব কতখানি? পর্ব কত প্রকার হতে পারে? পর্বে পর্বাঙ্গ সন্নিবেশের নিয়ম কি কি আছে? ছয় ও অন্তিম টিকায় যাচ্ছি। এর পরবর্তী পাঠে কিন্তু আমি এসকিউ উইথ আনসার নিয়ে আসবো। তো তোমরা চ্যানেল ভিজিট করতে থাকো, দেখতে থাকো। আর কোনো ধরনের আনসার বা কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। বাংলা ছন্দে লয় বলতে কি বোঝায়? লয়ের বৈশিষ্ট্য কি? তো আজকে এই পর্যন্ত। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলিকে এত পছন্দ করার জন্য। লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুদের মধ্যে। চ্যানেলটিকে শেয়ার করো বেশি করে, যাতে তারাও হেল্পফুল হয়। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো, আমার পাশে থাকো। আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো, আমার জন্য কিছু সাজেশন আছে কি না, ভিডিওগুলি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কি না, ভালো লাগছে কি না, অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও চ্যানেলটি দেখতে পারে। বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। তা আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।